আকলিমা বেগম দিনমজুর হিসেবে শুরু, আর এখন তিনি একজন সফল উদ্যোক্তা। খুলনার ডুমুরিয়া উপজেলার প্রত্যন্ত এলাকা মলমলিয়া গ্রামের আকলিমা বেগম দারিদ্র্যের সাথে যুদ্ধ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসময় দরিদ্র বলে অবহেলায় মুখ ফিরিয়ে নিয়েছে সবাই, কিন্তু সেই আকলিমাই এখন হয়ে উঠেছেন সকলের অনুসরণীয়। মাত্র একটি পণ্য দিয়ে ব্যবসা শুরু করলেও এখন তার ব্যাপ্তি বেড়েছে বেশ। শুধু একজন সফল উদ্যোক্তা হয়ে কিন্তু হাল ছেড়ে দেননি তিনি, গ্রামের মহিলাদের স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণাও দিয়ে যাচ্ছেন এই লৌহ মানবী। আসলে আমার জীবন শুরু থেকে আমার অনেক কথা বলতে কষ্ট হয়, কারণ আগের জীবনগুলো যা ছিল সে থেকে আমি সুখী থাকি। আমার ওইগুলো অনুভব করলে আমার খুব খারাপ লাগে, সিরিয়াস, যে আগে নুন আনতে পান্তা ফুরানোর মতনই অবস্থা ছিল। আমার স্বামী যে ইনকাম করতো, আমার ছেলে মেয়েরে সারাদিন মিলে আমি একবারও তিনবার মানুষ খাই, আমি আমার ছেলে মেয়েরে শুধু একবারেই খাওয়াইছি, আর অনেক সময় পান্তা পাতের পানিও খাওয়াই রাখিছি। বাল্যবিবাহ বন্ধ করার একটা কমিটি আছে পরিষদে, ওইখানে কমিটির ভিতরে থেকে আমি একটা ট্রেনিং করলাম যে টাকা ছাড়া অনেক কিছু করা যায়। তখন আমি চিন্তা করলাম টাকা ছাড়া কীভাবে করা যায়, এটা আমি বাস্তব প্রমাণ করব। ওয়াল ফিসে একজন দুইটা অফিসার আমার কাছে আসলো না, এক সমিতির ভিতরে আসলো। এসে বললো কি আমি পুরুষকে নিয়ে মিটিং করব। আমি বললাম ভাইয়া আমি এক মিনিট কথা বলবো। তখন কি তুমি মেয়ে মানুষ কি কথা বলবো, তো আমি কি না ভাইয়া একটা কথা বলি। মোটামুটি ব্যবসা এখন খুব ভালো আছে, আমি মাঠ পরিদর্শন করি, করে আমার কাস্টমার বাড়াই, মানুষকে বুঝাই আমার কাস্টমার তৈরি করি আমার ব্যবহারের থেকে। তারপরে আমি শুধু ব্যবসা করিনি, পাশাপাশি সেবাও দান করি।